আহমেদ, হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম। মাত্র ৪২ বছর বয়সে আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় কোনো কাছের মানুষ ছিলেন না। কত অভিমান, কত না বলতে পারা কষ্ট নিয়ে তিনি চলে গিয়েছেন। তার মৃতদেহ কেন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল দাফনের আগে? কেন তিনি হয়ে গিয়েছিলেন একলা, চলে গিয়েছিলেন সবার অন্তরালে? বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি করেছেন সাংবাদিকতা বিভিন্ন পত্রপত্রিকায়। মঞ্চনাটকে অভিনয়ের সাথে সাথে পরিচালনা করে হয়েছেন প্রশংসিত। ১২টি নাটক লেখেন এবং পরিচালনাও করেন। ব্যক্তিগতভাবে তাজিন আহমেদকে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। অসাধারণ সুন্দরী ছিলেন তিনি। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তাজিন। ছোটবেলাতে তার বাবা কামালউদ্দিন আহমেদ মারা যান। এরপর তাজিনকে নিয়ে পাবনায় বাবার বাড়িতে চলে যান মা দিলারা জলি। সেখানে শৈশব কাটানোর পর কৈশোরে রাজধানীর আদাবরে নানা বাড়িতে চলে আসেন তাজিন। ইডেন কলেজ থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন। মায়ের হাত ধরেই অভিনয়ে আসেন তাজিন আহমেদ। মা দিলারা জলির প্রোডাকশন হাউস ছিল। তিনি দীর্ঘদিন থিয়েটারেও অভিনয় করেন। শেষ দেখা শেষ নয় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিনের টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে ভিটিভিতে প্রচারিত হয়। এরপর তিনি অসংখ্য নাটক, টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। হুমায়ুন আহমেদের নাটক নীলচুরিতে অভিনয় করেও বেশ আলোচিত হন। তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক বিদেশি পাড়া। পরবর্তীতে মিডিয়ায় নিয়মিত না থাকলেও তিনি দক্ষতার সাথে উপস্থাপনা করেছেন ১০ বছর। তবে জীবনের নানা টানাপোড়েনের কারণে আস্তে আস্তে মিডিয়া থেকে আড়ালে চলে যান। প্রথম ধাক্কা আসে দাম্পত্য জীবনে। ভালোবেসে নাট্য নির্মাতা এজাজ মুন্নাকে বিয়ে করলেও মমর সাথে স্বামী মুন্নার সম্পর্কের জেরে তাদের ডিভোর্স হয়। এরপর সঙ্গীতশিল্পী ও পরিচালক রুমি রহমানের সঙ্গে সারা জীবনে আবদ্ধ হলেও আলাদা থাকতেন তারা। মা দিলারা জলি চেক ডিজঅনারের মামলায় কারাগারে চলে গেলে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন তাজিন। এরপর উত্তরার বাসায় মেকআপ আর্টিস্টের তত্ত্বাবধানে বিষণ্ণ জীবন কাটে তার। ২০১৮ সালের ২২ মে তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর সময় কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই ছিল না তাজিনের পাশে। একমাত্র কাছের মানুষ তার মাকে। শেষবারের মতো তার মেয়েকে দেখাতে তাজিনের মরদেহ গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। বেঁচে থাকা অবস্থায় তিনি নিয়মিত তার মাকে দেখতে যেতেন সেখানে। গুণী এই অভিনেত্রী ঢাকার বনানী কবরস্থানে বাবা কামালউদ্দিন আহমেদের কবরের পাশে শায়িত আছেন। বাংলাদেশ আবারও হারালো প্রতিভাবান ও সম্ভাবনাময়ী একটি উজ্জ্বল নক্ষত্র। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন ছিল ভিডিওটি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।